গোলাপ সবারই পছন্দ আবার এটা দেখেন এটা লোক আমরা সাধারণত শামুক পাল্লা বলি অনেকে এরা আবার ময়ের পাখাও বলে যাই হোক না কেন একবার র কালার একবার তিরিশ হাজার তো মার্কেটে আপনি দেখবেন আঠারো হাজার

কিছু ন্যাচারাল দরজার সন্ধান আপনাদের দিতে চলেছি যারা নাকি আপনারা দরজাগুলো সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু দরজাগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে একদম ফ্রি ডেলিভারিতে নিতে পারবেন আমাদের সাথে আছে জহির ভাই জহির ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আছি ভালো আপনি কেমন আছেন ভাই এটা তো আলহামদুলিল্লাহ আজকে তো সব লাক্সারি দরজা দেখতেছি অবশ্যই তাই ইনশাল্লাহ দর্শক বন্ধুরা আমরা আজকে জানিয়ে দিব যে কোন দরজার কিরকম দাম এবং কিভাবে নিবেন সংগ্রহ করবেন সবকিছু তো প্রথমে কোনটা দিয়ে শুরু করবো শুরু করতেছি মহান আল্লাহ রবুল আলামিনের দরবারে যিনি অত্যন্ত কোন অত্যন্ত দয়া জি আজকে আমরা শুরু করতেছি চিটং সেগুন কাটে দেখুন ন্যাচারাল ধরুন আচ্ছা আচ্ছা কারণ আমার কাছে

এই দরজাটা আবার দেখেন সলিডের ভিতরে ফুললি নকশা জিরো পার্সেন্ট পল এটা প্রাইস পুরো বাইশ হাজার টাকা বাইশ হাজার আমি একটু দেখাই দেখেন এখানে যদি কেউ পল এক বিন্দু পল দেখাতে পারেন তাহলে আমাকে কমেন্টস করে কিন্তু জানাবেন দেখছেন একদম ফুল শাড়ি ফুলের দরজা দরজা ইনশাল্লাহ

মানে তারা টেম্পার গ্লাসের লাগায় কিন্তু আরো স্পেশাল নিয়ে আসছি হ্যাঁ কাঠের ভিতরে কাঠের ভিতরে টেম্পার আমার মুখের গ্যারান্টি গ্যারান্টি দিতে গ্যারান্টি দিতে ইনশাল্লাহ আছে একটা ফুল

আপনি বললে আমি ফালাই দেখাবো কোনো সমস্যা নেই কোন সমস্যা নেই কত স্কোয়ার ফিট পড়লো এটা বারোশো সেগুন কার্ড টাকা স্কোয়ার ফিট আর যেটা আপনার গামারি কার্ডের ভিতরে এটা হলো আপনার

আমরা সাধারণত শামুক পাল্লা বলি অনেকে এরা আবার ময়ের পাখাও বলে যাই হোক না কেন একবার রে পঞ্চাশ বছর আপনি আরও যদি কিছু গ্যারান্টি চান তবে যদি বেঁচে থাকি সার্ভিস পাইবেন আর যদি না থাকি আমার এখানে আসার ঠিকানা হলো ভাইয়া দশ নম্বর আলেলাল হসপিটাল এর অপোজিটে মেট্রোলের সহজ ঠিকানা মেট্রোলি পিলার দুইশো ছেষট্টি নম্বর পিলারের সামনে ভোলা অ্যান্ড ফার্নিচার ভোলা ডোর অ্যান্ড ফার্নিচার একেবারে সহজ ঠিকানা আচ্ছা এরপরে এটা একটা ডিজাইন এই যে চরি ভাই আসলে কিন্তু সুন্দর মানে এত দরজা দেয় সেটা আমার কাছে আসলে ব্যক্তিগত ভালো লাগে এই দরজাটা প্রাইস পড়বো আপনার কাছে একদম তিরিশ হাজার টাকা তিরিশ হাজার তিরিশ হাজার ওকে কিন্তু মার্কেটে আপনি দেখবেন আঠারো হাজার

প্রায় সবই আপনার ত্রিশ হাজার টাকা পড়বে সমগ্র বাংলাদেশ পোষানো ফ্রি তবে আমি একটা কথা আমার কাস্টমারকে বলে রাখি আমার প্রবাসী ভাইদেরকে বলে রাখি যারা কাঠের পাল্লা গুলো নিবেন অবশ্যই অবশ্যই একটু সময় দিবেন ভাইয়া প্লিজ

নির্দিদায় মানে একেবারে বিশ্বাসের মাধ্যমে আপনি কাজ করতে পারবেন কোনো সমস্যা দিতে হবে একটু কেন দিবেন একটা জিনিস দেখেন একটা পাল্লা আমি আপনার কাছে বেসি দেখে যে আমি উদ্ধার হয়ে গেছি এমন না

তো দর্শক বন্ধুরা আমরা একদম ভিডিও শেষ প্রান্তে চলে আসছি আমাদের স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে ভোলা ডোর অ্যান্ড ফার্নিচার থেকে কিন্তু আপনারা দর্শকগুলো সংগ্রহ করতে পারবেন এবং আমি অ্যাজ এ ইউটিউবার আপনাদেরকে কমিটমেন্ট করতে পারি যে এখান থেকে নিলে আপনারা প্রতারণা শিকার হবেন না বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান ভোলা ডোর অ্যান্ড ফার্নিচার তো আমরা একদম শেষ পর্যন্ত চলে আসি আমাদের প্রবাসী ভাইদের জন্য কি বলার আছে ভাই প্রবাসী ভাইদের জন্য আমার সবসময় তো বলার থাকে থাকে তো না এমন না তারা তাদের সাথে দেখা যায় কার্ডের ভিডিও আমরা ওই বিজে তাদেরকে দিতে দিতে পারবো পারবো না না কেন চায় তারা কোন জাতের কাটটা নিতে চায় কিভাবে দিতে চায় এটার কাস্টমাইজ করা হবে এখন আমি যদি বলি যে আমার পড়ার আমি কথার কথা এক হাজার টাকা কম রাখবো এটা বলা যাবে না দেখা যায় হ্যাঁ আমরা তো ফিস প্রাইস তিরিশ হাজার টাকা বলছি একটু ডান কিন্তু দেখা যায় একজনের পাঁচটা লাগবে উনি যদি আমাকে কম বের করে ভাই আপনি পাঁচ পিস দশ জানি উপায় কিছু একটা অনার করে একটা অনার অবশ্যই অবশ্যই তাদের জন্য অনার থাকবে হান্ড্রেড পার্সেন্ট থাকবে ফিটিং এর ব্যাপারে অনেক ফিটিং এর ব্যাপারে মনে করেন দেখা যায় রিপন ভাই আপনার আমরা ঢাকার বাইরেও কিন্তু অ্যাভেলেবেল কাজ করে থাকি অনেক প্রবাসী বিশেষ করে ঢাকার বাইরে যে কাজগুলো করে আমার প্রবাসী ভাইয়ের কাজগুলো করি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যদি তাদের বিল্ডিং এর আসে না দেখা বিল্ডিং এর দুই চার দশটা দরজা হয় একটা বিল্ডিং দশটা দরজা হয় মেইন গেট সহ একটু লাক্সারি ডিজাইন আছে হ্যাঁ ওষুধটা মনে করে আমরা ঢাকা থেকে মিস্ত্রি ক্যারি করি ওনারা আলাদাভাবে ফিটিং বহন করে এমনও আমার কাস্টমার যে বলে যে জয়ের ভাই এ টু যা লাগে আপনি কিনে দেন মানে ফিটিংসের মালামাল যা লাগে এ সবই আমার কিনে দিতে হয় আচ্ছা আচ্ছা তো যাই হোক আজকের মনে করেন যে আমার প্রবাসী ভাইদের জন্য তো ওটা আমার আছেই ওটার জন্য কোনো সমস্যা নেই তারা যে তাদের চাহিদার হয়ে তাদের